পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং গোঘাট এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি হাসিন জেহরা রেজভি আইএএস মহকুমা শাসক আরামবাগ মাননীয় শ্রীমতী বীরবাহা হাসদা মহাশয়াকে এটি স্বতঃস্ফূর্ত কারোতালির মাধ্যমে আরও একবার স্বাগত জানাবো আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী আমাদের তরফ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই এখানে যেভাবে এগিয়ে এসেছেন একজন তা দুজনকে তুলে দিচ্ছেন প্রথমে মাননীয় মন্ত্রী শ্রীমতী বীরবাহা হাসদা এবং তুলে দেবেন মাননীয় শ্রী অসীম মাঝি মহাশয় নিতন্ত পাট্টাকি নামে না সবিতা টুডু আর কবিতা টুডু অঙ্কিন পাট্টা না কাগজ ক এম চালকিন কানাই মানতীয় বীরবাহা হাসদা রাষ্ট্রমন্ত্রী পশ্চিম চাপা কিস্কু চাপা কিস্কু নিয়তায় চাপা কিস্কু রূপবাণী টুডু রূপবাণী টুডু টুডু নিয়তায় রূপরানী কাগজ দয় চাপা লগিন কানা মানতান শৈলেন্দ্র উপাধ্যায় ওসি গোঘাট থানা তাই পশ্চিমবঙ্গ সরকার আরও একটি প্রকল্প নিয়ে এলেন পশ্চিমবাংলাকে প্রথমে রীনা মোদি মহাশয়া উনি করতালি সবাই মিলে রীনা মোদি এরপর চম্পা মোদি এরপর এরপর গুলা এরপর সাবিত্রী মোদি তুলে দিচ্ছেন সুরশ্রী পাল মহাশয়া তিনি তুলে দিলেন সার্টিফিকেট ওনাদের পাট্টার কাগজ আর কৃষক বন্ধু প্রকল্পের শংসাপত্র দেওয়া হয়েছে এটি অসাধারণ দৃশ্য একটা ছবি হবে এটি করতালি সবাই পৃথিবী আচ্ছা ইন্দ্রজিৎ মুর্মু উচ্চ মাধ্যমিকে 91% পেয়েছে ইন্দ্রজিৎ হ্যাঁ ইন্দ্রজিতের হাতে পরীক্ষা ওনারে 91% নাম্বার জাম কথা এটি রাস্তে না কথা আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন রয়েছেন বিশিষ্ট অতিথিরা স্বাধীনতার 75তম বর্ষ এই স্বাধীনতার 75তম বর্ষ যখন পালন করবো দায়িত্বের পর এখানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই আর দর্শক আসলে যেসব মানুষজন বসে আছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাচ্ছি খুব ভালো লাগছে যে আপনারা এখানে আমাকে আহ্বান করেছেন মানে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আমি আসতে পারবো কিনা কিন্তু আপনাদের এত ভালোবাসা এত ভালোবাসার টানে আমাকে আসতে বাধ্য করেছেন তাই অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদেরকে
এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমি সেই দুটো মানুষকে যাদের এক্ষুনি আমি শুনলাম, যাদের পাশে না দাঁড়ালে, যারা পাশে না থাকলে হয়তো আজকে এই মূর্তিটা আমরা বসাতে পারতাম না এখানে, তাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ এটাই হচ্ছে বাংলা, এইভাবেই কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষ সবাই একে অন্যের পাশে থাকি। খুব ভালো লাগছে সত্যি, মানে জায়গাটার নাম শুনেছিলাম কিন্তু আসতে পারবো বলে মানে ভেবে পাচ্ছিলাম না। তাই অসংখ্য ধন্যবাদ বারবার আপনাদেরকে জানাবো যাদের আহ্বানে আমি আজকে আসতে পেরেছি। এবং হঠাৎ করে আমাকে একদিন বিধানসভা চলাকালীন মনোজবাবু আসলেন এখানে, তো মনোজদা আমাকে ডাকলেন যে বিভা তোকে যেতে হবে, না কোথায় না আমি যেতে পারছি না, তোকে যেতে হবে। তো আমি ভাবতে পারিনি মানে এত ভালো মানুষগুলো মাঝখানে আমাকে, মনোয় ঘটক আমাদের মন্ত্রী যিনি আছেন উনি আমাকে পাঠাচ্ছেন এবং যার আহ্বানে আমি আজকে এখানে আসতে পেরেছি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। শুধু দু এক কথা না বললে নয়, আজকের দিনে আমরা সবাই এখানে জড়ো হয়েছি, যাহা সবার কাছে অনুরোধ করব যে আজকে 30শে জুন আজকে আমরা হুল দিবস পালন করি। খুব দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা দেখতে পাই আজকে হুল দিবসটাকে অনেকে হুল উৎসব বলে, সেটার জন্য হয়তো দায়ী আমরাই যে আজকের দিনটাকে এমনভাবে আমরা পালন করি। কারণ আজকের দিনে অনেক আদিবাসী মানুষের মৃত্যুবরণ হয়েছিল এবং আমাদের মতো মানুষদের জন্য আমরা যাতে ভালো থাকি আমাদের কথা ভেবে নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন। তো আজকের এই দিনটাকে সবার কাছে অনুরোধ করব যে আজকে হুল দিবস হিসেবে যেন পালন করি এবং আজকের দিনে আমরা যেন শপথ নিই যে আমরা একে অন্যের হাত ধরে এগিয়ে যাব। আমরা সেই সব মানুষগুলোর কাছে আজকের দিনে দাঁড়িয়ে শপথ নিতে চাই যে আমরা এই বাংলার মানুষ এক হয়ে লড়ব, আমাদের বাংলাটাকে কিন্তু আর ভাগ হতে দেব না। আমরা বিভিন্নভাবে দেখতে পাই বিভিন্ন জায়গায় আমাদেরকে ভুল বোঝানো হয়, আমাদের আদিবাসী মানুষদেরকে ভুল বোঝানো হয়। আমি সবার কাছে অনুরোধ করব ভুল বুঝবেন না, অনেকে হয়তো আসবেন ভুল বুঝে আপনাকে মিথ্যে একটা রাস্তায় পরিচালিত করবে, আপনারা সেই পথে যাবেন না। কারণ আপনারা হচ্ছেন, আমরা আদিবাসীরা হচ্ছি সিধু কানুর বংশধর, যারা ইংরেজের সাথে লড়াই করতে কিন্তু পিছু পা হননি। তাই আপনাদের কাছে অনুরোধ করব কারো মিথ্যে কথায় এগোবেন না, কারো মিথ্যে কথা শুনবেন না। আজকে খুব ভালো লাগে যে আমি এখানে আসতে পেরেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু আমাকে বলেন যে আদিবাসীদের খবর বল, কারণ আমিও একটা সাঁওতাল ঘরের মেয়ে। আজকে আমাকে দিদি এই দায়িত্ব দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় দিদি কিন্তু নিজে আমাকে বলেন যে যা আদিবাসীদের কথা ভেবে আয় শুনে আয়, কারণ তুই একটা আদিবাসী মেয়ে, তুই যদি সেই আদিবাসী পাড়ায় যাস সেই সব মানুষগুলো তোর কাছে মন খুলে বলতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব মিথ্যে প্রলোভনে পা দেবেন না। কত কি দেয়া হয়েছে পাট্টা দেয়া হলো আর কিছু দেয়া হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ভারতবর্ষের পাশে তাদেরই তো আদিবাসী। 1855 সালে এই দিকে ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই যোদ্ধার জমিদারদের জল জমি জঙ্গল উচ্ছেদ লড়াই সেটা পরবর্তী সময় স্বাধীনতা আন্দোলনে পেয়েছিল এবং ওই আন্দোলনটা হয়েছিল বলে পরবর্তী সময় স্বাধীন হতে পেরেছিল। দু বছর অবধি সমাজের গুহাটি হচ্ছে গুহাটের বালিগঞ্জের নতুন বাজার মিশন মোড়ে, এই মিশন মোড়ের 81টি পরিবারকে অভ্যর্থনা দেওয়া হয়েছে, মানে 147 জন বেনিফিশিয়ারি। এটা মনে হয় প্রকাশ শুধু নয় হুগলি জেলার ক্ষেত্রে একটা রেকর্ড, এতগুলো পরিবার একসাথে এবং স্বাধীনতার পরে এই পরিবারের কথা কেউ ভাবে কোনো সরকার ভাবেনি। যদি নির্দেশ দিয়েছিলেন কেমকে সেই মতো এই পরিবারগুলো যে দীর্ঘদিনের যে তাদের পাট্টার যন্ত্রণা নিজস্ব জমি না থাকার সেই যন্ত্রণা থেকে আজকে ভবিষ্যতে অন্যান্য এসসিসি সার্টিফিকেট আদিবাসীদের অন্যান্য ভাতা কৃষক বন্ধু এককালীন কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন ধরনের প্রকল্পে যারা কৃতিসম্প্রসারী তাদেরকেও এখান থেকে পুরস্কৃত করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায় শুধু আদিবাসী সম্প্রদায় নয়, সরকারের বিভিন্ন প্রকল্প যারা বেনিফিশিয়ারি তাদেরকে এখানে আজকে পুরস্কৃত করা তাদের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। কারণ এখন হুল দিবস তো আদিবাসী সম্প্রদায়ের মানুষরা শুরু করলো,
এই আন্দোলনটা তো পরে শুধু আদিবাসী কমিউনিটির সীমাবদ্ধ ছিল না, পরবর্তী সময় তো এই আন্দোলনটাকে পুঁজি করেই ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষ, সর্বধর্মের মানুষ তারা ভারতবর্ষের স্বাধীন আন্দোলন আন্দোলনে ঝাঁপিয়েছিল। তো আজকে হুল দিবস গোঘাট এক নম্বর ব্লকে আমাদের মন্ত্রী সৃষ্টি কর্পোরেশন চেয়ারম্যান অসীম মাঝি এসেছিলেন, এমপি অপূর্ব পোদ্দার এসেছিলেন, অসীমা পাত্র এসেছিলেন, জনমন্ত্রী এসডিও বিডিও সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরা আনন্দিত একসাথে একাশিটি পরিবারকে বার্তা দেওয়ার দিতে পারি। শুধুমাত্র এই অঞ্চলে না, গোঘাটে আরও আছে এই একাশিটি পাট্টা, শুধু মিশন মোড়ের যে আদিবাসী সেই পাড়া, অন্যান্য জায়গারও যে পাট্টা সেগুলো রেডি হয়েছে, পরবর্তী ধাপে ধাপে সেগুলো আমাদের দেওয়া হবে। আবু সানাম গগে রিজেসকে চালা সিধু কনুয়া মূর্তি উদ্বোধন বন সখী তাহেনা। আজকে কি পাট্টা দিলেন? এটা কি প্রথম দিনের একেবারে শেষ পর্যায়ের অনুষ্ঠান? আদিবাসী মানুষের জন্য বেশি করে অবক্ষ সকলের জন্য ব্যাঙ্গালোরে সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা, তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।